আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা মজার ভর্তার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ফুলকপির পাতা ভর্তা। তো চলুন আমরা দেখি ভর্তাটা আমরা কীভাবে করি। আমার ফুলকপি পাতা ভর্তার জন্য আমি এখানে ফুলকপির কিছু ফ্রেশ ছোট যে কচি পাতাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আমি একদম ফ্রেশ পাতাগুলো নিয়েছি। এখানে আমি ফুলটা ছাড়িয়ে যতগুলো ফ্রেশ পাতা ছিল সবটাই নিয়ে ফেলেছি। আমি এখন একটা হাঁড়িতে নিয়েছি এগুলো। এখন আমি এগুলোকে পানি দিয়ে চুলায় সেদ্ধ হতে দেব। পাতা সেদ্ধতে আমি পরিমাণ মতো কিছু লবণ ইউজ করছি, এতে করে আমার পাতাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নাই। আর আপনাদের কাছে যদি কারো কাছে ফ্রেশ কাঁচা মরিচ থাকে এই সেদ্ধতে আপনারা দিতে পারেন, এতে একটা টেস্ট অনেক ভালো আসে। তো আমার কাছে এই মুহূর্তে নেই, সেজন্য আমি দিচ্ছি না। আমি এটা শুকনো মরিচ দিয়ে করবো আজকে। আমার ফুলকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। তো পরবর্তী স্টেপে আমার যা যা লাগছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বড় সাইজের চারটা চিংড়ি মাছ, আর নিয়েছি 3 কোষ রসুন, আর এখানে কিছু ড্রাই মরিচ নিয়েছি, আর নিয়েছি কিছু অনিয়ন। তো আপনাদের এই জিনিসগুলো আপনারা যে যার যার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন, আর মাছ আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারবেন। এখানে রুই মাছ, পাঙ্গাস মাছ, যে মাছ পছন্দ করেন ঠিক সেভাবেই আপনারা সেটা ইউজ করতে পারবেন। আর এই যে ফ্রেশ ধনিয়াগুলো দেখছেন সেগুলোও আমি দিব আমার ভর্তার সাথে কুচি করে। তো প্রথমে আমি আমার যেই কাঁচা জিনিসগুলো সেগুলো আমি একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি। আমি আমার শুকনো মরিচগুলো ভেজে রেখে দিয়েছি, এখন আমি একে একে বাকি অন্য জিনিসগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি আর গার্লিকগুলো একটু ভেজে নেব। তারপর আমি আমার পেঁয়াজ আর পরে ধনিয়া পাতা দিয়ে ফেলব। এখন আমি আমার ধনিয়া পাতা আর যে শুকনো মরিচগুলো আছে এগুলো আগে একসাথে একটু মিক্সড করে ব্লেন্ড করে নেব। আমার চিংড়ি, অনিয়ন আর যে গার্লিকটা আর ধনে পাতা, কাঁচা মরিচ আর এগুলো আছে আমি সবগুলো এক পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সব একসাথে করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই অসাধারণ স্বাদের ফুলকপি পাতার ভর্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই ইয়ামি। এটা ভাত, পোলাও অথবা খিচুড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করি আমার পুরো রেসিপিটা আপনারা এনজয় করেছেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাবিবাস ইউকে ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।